শ্রমিক মেলার উদ্বোধন রবিবার দুপুরে রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক ময়দানে শুরু হলো দুদিনব্যাপী জঙ্গিপুরের শ্রমিক মেলা। মেলার উদ্বোধন করেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। এছাড়া এদিনের মেলায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান, বিধায়ক সুব্রত সাহা, জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলাম, শেখ নওয়াস আলী। মেলায় মোট 20টি বিভিন্ন স্বয়ম্ভর গোষ্ঠী মেলায় অংশগ্রহণ করে। তরিকুল শেখের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আমাদের শ্রমিক মেলা জয়পুর সাবডিভিশনে আমাদের জেলায় হয়েছে। আমাদের ঠাকুরজামান MLA এসেছেন, আমার পাশের বিধায়ক সুব্রতরা এসেছেন এবং আমাদের আধিকারিকরা প্রচণ্ড পরিশ্রম করে মেলাটাকে করেছে। আমরা বেনিফিট প্রচুর লোককে দিচ্ছি এবং এই বছরে মুর্শিদাবাদ জেলায় 9 কোটি 3 লক্ষ টাকা বেনিফিট দিয়েছি এবং আমাদের সবচেয়ে ফার্স্ট এবং জেলা ফার্স্ট রাজ্যের ভিতরে, এটা পরপর 3 বার, এটা আমাদের গর্ব। এবং 13 লক্ষ লোক প্রায় আমাদের নথিভুক্ত হয়েছে সামাজিক সুরক্ষা যোজনায়। আমাদের যেগুলো আপনারা অনেক মানুষ প্রশ্ন করছেন, লেখাপড়ার জন্য টাকা পাওয়া যাবে এবং অসুস্থ হলে পাওয়া যাবে এবং সমস্ত কিছু পাওয়া যাবে। আমরা কিন্তু কোনো সময়তেই চাই না যে মানুষ এখন বঞ্চিত হোক। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবসময় উদার মুখ্যমন্ত্রী, উনি চাই মানুষের কাজ হোক সাধারণ মানুষের, সেই জন্য সামাজিক সুরক্ষা যোজনা। এবং আমরা চাইব আগামী দিনে সবাই সমাজ সুরক্ষা যোজনায় আসেন এবং মিডিয়া ভাই যারা আছেন তাদেরকে আমি অবশ্যই শ্রদ্ধা করি এবং ভালোবাসি সকলকেই। আমি বলবো আপনারা এসেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সামাজিক সুরক্ষার জন্য যে বেনিফিট দিচ্ছি, মানে ইট ভাটার লেবার থেকে অটোরিক্সা এবং যারা আপনার বিড়ি শ্রমিক প্রায় 20,000 টাকার উপরে এতে পাবে, কিন্তু আজকের ডেটে আপনারা দেখেছেন দুয়ারে সরকারের সব ওইটা ফিল আপ হয়ে গেছে। এই মেডিকেলের ব্যাপারটা, মেডিকেলটা এখানে না নিয়ে ওখানে বেশি ভালো হবে, কিন্তু ছেলে মেয়ে পড়ার ক্ষেত্রে যেমন 11 থেকে পড়লেই পাবেন, ইঞ্জিনিয়ারিং পড়েন বছরে 30,000 টাকার পাবেন এবং আমরা কেউ ন্যাচারাল ডেথ হলে 50,000 টাকা পাবে, কেউ যদি মারা যায় মানে অ্যাক্সিডেন্টকালীন তাহলে 2 লক্ষ টাকা পাওয়া যাবে এবং বেশি অ্যাক্সিডেন্ট যদি হয় পাঁটা তাহলে 1 লক্ষ টাকা পাওয়া যাবে এবং তারপরে পেনশন পাওয়া যাবে। এবং আমাদের ডিপার্টমেন্টে সমস্ত কিছু আছে সাধারণ মানুষের, সরকার সাধারণ মানুষের জন্য। তাই আমরা আজকে শ্রমিক মেলা জয়পুরে আমাদের সাকসেস, আমরা চাইব আগামী দিনে সকলে মিডিয়া ভাইকে যে আপনারা এই প্রচার করুন, সবাই যেন নথিভুক্ত আরও বেশি হয় তাহলে আমরা আরও বেনিফিট দিতে পারবো। যেটা 25 টাকা করে লিখক সরকার সেটা আজ দিচ্ছে না, আজকে কিন্তু ফ্রিতে করছে। তাই আমরা বলবো আরও ইন্দোলন হোক আরও মানুষ। বিড়ি মহল্লায় একটা ক্ষোভ বাড়ছে যে সঠিকভাবে মজুরি পাওয়া যাচ্ছে না, এই নিয়ে বিভিন্ন স্তরে বিভিন্ন রকম ক্ষোভ দানা যাচ্ছে, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখুন, আপনারা কমপ্লেন পেলে আমাদের লেবার ডিপার্টমেন্টে জানান, আমরা অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেব এবং আপনারা জানান দরকার হলে থানাতে এবং বিডিওকে জানান, আমরা অবশ্যই সেই ইনকোয়ারি করে তার ব্যবস্থা অবশ্যই নেব। আপনারা যে জায়গায় যে জেলায় দেখেছেন আপনারা বলুন, আমরাও চাই না যে কোনো মানুষ বঞ্চিত। মন্ত্রী সাহেব, সাধারণ মানুষ PF অফিস বহরমপুর যেতে খুব মানে নাকাল হচ্ছে। দেখুন, আমরা PFটা তো আমাদের নয় রাজ্যের, আমরা তো অনেক অনুসরণ করেছি, আমরা দেখেছি ওর জন্য আন্দোলন করেছি, কিন্তু কেন্দ্র সরকার আপনাদের এক রক্ষা আপনারা জানেন। আজকে কৃষি দিল্লিতে 1 ডিগ্রিতে মানুষ ভুগছে, সেখানে আমরা আজকের দিনে আন্দোলন করছি, সেই আন্দোলনকে সমর্থন করছি, কেন্দ্র সরকার কিছু শুনতে রাজি নয়। আমরা বলেছিলাম কিন্তু আনতে পারিনি, আমাদের অনেক চেষ্টা ক্ষেত্রে আমার মুখ্যমন্ত্রী এবং আমরা চিঠি দেখেছি তা সত্ত্বেও আমাদের কথা শুনিনি। তাই BJP সরকার মানুষের সরকার নয়, উনি কাজ করেন। আপনি কি নতুন বাড়ি বানাতে চান, আপনার বাড়িতে মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আর চিন্তা কিসের, আপনাদের বাড়িকে ঝা চকচকে করে তোলার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে নন্দ কনস্ট্রাকশন। এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা বাড়ি নির্মাণের যাবতীয় কাজ করা হয়। এছাড়া ইট, বালি ও পাথরের সাপ্লাই নিতে হলেও এক্ষুনি যোগাযোগ করুন নন্দ কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা রঘুনাথপুর ভুঁদুর মোড় হিলার কালী মন্দিরের সামনে। আমাদের সম্পর্ক ফোন নাম্বার 6295997154 এবং 7908333901।